হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আসলাম নতুন একটি কাজ নিয়ে আপনাদের সামনে। তো আজকের কাজটি হলো সফটওয়্যার রিলেটেড। তো দেখাই আপনাদের কি সফটওয়্যার প্রবলেম। তো মোবাইলটা হলো গিয়ে আপনার G532F, G2 Prime যেটাকে বলি আমরা। তো দেখাই আপনাদের কি প্রবলেম এটাতে। প্রবলেমটা হচ্ছে এইটা, ঠিক আছে, কাস্টমার বাইনারি ব্লকেড বাই এফার্ট, ঠিক আছে। তো এই প্রবলেমটা মূলত একটা আনকমন প্রবলেম, এটা সচরাচর দেখা যায় না, আমিও খুব কম পেয়েছি আমার লাইফে। তো যাই হোক, ভাবলাম প্রবলেমটা যেহেতু পেয়েছি আপনাদের সাথে শেয়ার করি, দেখি আপনারাও যদি আমার দ্বারা কোনো ফায়দা হয় তাহলে তো ভালোই। তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখা যাক এটা কীভাবে সলভ করি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ফাইল নামানো আছে, ঠিক আছে। তো বেসিক্যালি এই প্রবলেমটা হয় মূলত আপনার ফার্মার থেকে, আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু জানা। আমি এর আগেও দু তিনটা করেছি, এরকম প্রবলেম সলভ করেছি। তো ফাইল মারার পরে আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, তো আশা করি এটাও হবে। যদি আপনাদের এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো ফাইল মারলে আশা করি হয়ে যাবে, ঠিক আছে। তো আমার এখানে অলরেডি ফাইল নামানো আছে, আপনারা যদি নামাতে চান তাহলে আমি যেখান থেকে ফাইল ডাউনলোড করছি সেটার লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নিন, ঠিক আছে। তো আমি এখন আমার ফাইলটা এক্সট্র্যাক্ট করে নিচ্ছি। আর বলে রাখা ভালো, যদি কারো ফাইল নামাতে প্রবলেম হয় বা কোনো ভাই যদি ফাইল নামাতে না পারে, কিভাবে নামায়, প্রসেস কি, সেগুলো যদি না জানে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারেন, আমি এই টপিক নিয়ে একটা ভিডিও আপনাদের দেব, ওকে। তো আমার ফাইলটা এক্সট্র্যাক্ট হচ্ছে, একটু সময় লাগছে, এটা প্রায় 1.5 GB মতন ফাইল, ঠিক আছে। তো আমার ফাইলটা আলহামদুলিল্লাহ এক্সট্র্যাক্ট হয়ে গেছে। আমি আগে একটা ফোল্ডার বানিয়ে নিই এটার। আমি একটা ফোল্ডার বানিয়ে নিলাম। ফোল্ডার বানানোর পরে এই যে যে ফাইলগুলো এক্সট্র্যাক্ট হয়েছে এগুলো জাস্ট ফোল্ডারে পেস্ট করে দিলাম, ওকে, যেন আমার ফাইলগুলো আপলোড করতে কোনো সমস্যা না হয়। তো আমি এখন আমার ওডিন টুলটা ওপেন করে নেব। এই যে ওডিন টুলটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা ওপেন করে নিলাম। আমার ওডিন টুলটা ওপেন হয়ে গেছে। তো আমি এখন আমার ফাইলগুলো এখানে আপলোড করে নিই। প্রথমে ডেস্কটপে এই যে আমার ফাইলটা, যেটা আমার ডেস্কটপে আছে, এটা আমি এখানে বিএল প্রথমে সিলেক্ট করব, বিএল বুট লোডার পরে সিলেক্ট হয়ে গেছে। এখন এপিটা আপলোড হতে একটু সময় লাগে, তো এখানে টেনশনের কিছু নাই, একটু সময় লাগে সব ক্ষেত্রেই, সব মোবাইলের ক্ষেত্রেই, মানে স্যামসাংয়ের সব মোবাইলের ক্ষেত্রেই। এপিটা আমি আপলোড করে দিচ্ছি। তো আমার এপি ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন সিপি, এই যে সিপি, সিপিটা আপলোড করে দিচ্ছি। এখন সিএসসি, আমার সিএসসিটাও আপলোড হয়ে গেছে। এখন আমি আমার ফোনটা ইডিএল মোডে নেব, ডাউনলোড মোডে। তো আমি মোবাইলটা ব্যাটারি থেকে ডিসকানেক্ট করলাম। এখন ভলিউম মাইনাস প্লাস, ভলিউম সরি, হোম বাটন অ্যান্ড পাওয়ার বাটন, ঠিক আছে, তিনটা একসাথে চাপ দেব। এই যে, তো চাপ দেওয়ার পরে এখানে দুটো অপশন আসছে, কন্টিনিউ ভলিউম আপ দিয়ে কন্টিনিউ হবে এবং ক্যান্সেল হবে ভলিউম ডাউন দিয়ে। তো আমি আপ চাপ দিব, ঠিক আছে।
সরি এটা কোনো কারণে হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমরা আবার ট্রাই করি। আসছে, আমাদের ডাউনলোড মোডটা এসে পড়েছে। তখন জাস্ট খালি আমাদের যে ইউএসবি কেবলটা ওটা মোবাইলের সাথে কানেক্ট করে নেব। কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে এই যে দেখুন আপনারা, এখানে গ্রিন সিগন্যাল আসছে, তার মানে আমাদের ফোনটা প্রপারলি কানেক্ট হয়েছে। এখন আমরা জাস্ট এখানে যা, এখানে স্টার্ট বাটনটা আছে, স্টার্ট বাটনে ক্লিক করে দেব। এই যে আমাদের ফাইলটা নেওয়া শুরু হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফাইলটা নেওয়া শুরু হয়ে গেছে। আপনারা কোনোভাবে মানে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আপনাদের ইউএসবি কেবলটা বা ফোনটা যেন কোনোভাবে না লড়ে, কারণ এই সে এই যে প্রসেসটা, এই প্রসেসের মাঝখানে যদি আপনাদের কেবলটা কোনোভাবে ডিসকানেক্ট হয়ে যায়, দেন আপনার মোবাইলটা ডেড হওয়ার সম্ভাবনা খুব বেশি, মানে 80% মোবাইল ডেড হয়ে যায়। ঠিক আছে, তো স্যামসাং মোবাইল রিকভারি করা অনেক কঠিন, অনেক টাফ, তো এই জিনিসটা খেয়াল রাখবেন। ওকে, তো আমাদের ফাইলটা আপলোড হচ্ছে, আমরা একটু ওয়েট করি। তো আমাদের আপলোডিং প্রায় শেষ, শেষের কাছাকাছি আসে বসতে, এখন জাস্ট একটু বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের ডিভাইসটা প্রপারলি ফ্ল্যাশ নিছে, আমাদের মোবাইলটা রিসেট হয়ে গেছে, মানে রিস্টার্ট হয়ে গেছে। এখন মোবাইলটা চালু হচ্ছে, আমরা ইউএসবি কেবলটা ডিসকানেক্ট করে দেব, দেখি আমাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমি এরকম নতুন নতুন আনকমন কাজ নিয়ে আপনাদের সামনে হাজির হই, আমি রেগুলার ভিডিও ছাড়ি। তো আপনারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, এবং আপনাদের এই ভিডিও থেকে যদি কিছু জানা হয় বা শেখা হয় তাহলে অবশ্যই কমেন্টে লিখে দিবেন, কারণ আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমরাও মোটিভেট হই। তো আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা আলহামদুলিল্লাহ একেবারে চালু হয়ে গেছে। তো আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করে দেখি, এটাতে আই থিঙ্ক FRP লক লাগানো আছে। তো ফাইনালি ফোনটা ওপেন করে ফেললাম। তো অ্যাকচুয়ালি এটার ভিতরে FRP লক ছিল, তো যে কারণে আপনাদের FRP লক আনলক করাটা দেখাতে পারিনি, কারণ দেখালে হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তো দ্যাটস ওয়াই ওটা স্কিপ করে আপনাদেরকে দেখালাম। এই যে দেখুন ফোনটা এখন ওপেন। তো যারা অ্যাকচুয়ালি এই সমস্যাটা ফেস করছেন তারা আশা করি এই ভিডিওটা দেখার পরে প্রবলেমটা সলিউশন খুঁজে পাবেন। তো যাই হোক, যাদের এই ফাইলটা দরকার তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, তারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, ট্রাস্টেড একটা সাইট, তো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর ভিডিও দেখার পরে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে, আর যদি কোনো প্রবলেম মনে করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালো থাকবেন, আজকের জন্য এটুকুই।